Sakura. কি ব্যাপারে বিশাল, আমার এখানে কিসের জন্য আগমন? কদমালি মস্তান ভাই, হাওড়ার পর এমপি, আমার নাম নিবি না, আমার নাম নিবি না, তুই বোধহয় জানোস না আমার নাম আমার সামনে কেউ বলে না। নিয়া ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না বলে আপনার নাম নিয়েছি, মাফ করে দিন, মাফ করে দিন। ঠিক আছে এমপি, তোর মাফ করে দিচ্ছি, তোর মাফ করে দিচ্ছি। এবার তোর ফরমাইশ বল, দেহিস আবার মিছা কথা কবি না, আমার হেন আবার নিয়ম আছে, কেউ মিছা কথা কইলে তার আবার চেক কাটতে হয়। তোরা আমারে যত খারাপ ভাবিস আমি আবার তত খারাপ না, আমি উল্টা সিধা কিছু করা পারি, তবে মিছা কথা কই না আর মিছা কথা সহ্য করা পারি না। দুলাভাই এমপি হইয়া জনগণের জন্য কিছু পারে নাই, যা কিছু করছে নিজের জন্য করছে আর আমাদের জন্য করছে। মাইনকা ওস্তাদ, আপনার খেদমতে বান্দা হাজির। এমপির লগে ওই হালায় ইনফরমার না তো, ওরা কি জানে না ফরিয়াদি ছাড়া অন্যের সাথে আমি আবার কথা বলি না। জি ওস্তাদ, ওই হালার খবর লয়ে আমি আপনারে জানাইতাছি। এই শালা ভটকাবাজ, তুমি আবার কেনা? আমার নাম সৈয়দ মোহাম্মদ ফারুক, শালে আব্দুল খালেক হিসাবের খাতা বাইর কর, দেখ এমপি সাহেবের ব্যাট কত হইছে। ওস্তাদ এমপি সাহেব এমপি হয়েছেন 4 বছর 8 মাস 3 দিন 2 ঘন্টা 45 মিনিট 30 সেকেন্ড। এমপি সাহেবের এলাকায় এ পর্যন্ত উন্নয়নমূলক কাজ হয়েছে 25 কোটি টাকা, যার মধ্যে তিনি আয় করেছেন 10,32,02,700 টাকা মাত্র। তোর ডিটেল দিতে হইব না, টোটাল বল, টোটাল ফিগার বল। চাইরির হিসাব অনুযায়ী এ পর্যন্ত এমপি সাহেব 2 নম্বরই করে আয় করেছেন প্রায় 12 কোটি টাকা। আমার ব্যাট কত পার্সেন্ট? সরকারি হিসাব মতো 15%, আর আপনার হিসাব মতো 2 নম্বরের কাজের ভ্যাট 50%, তাতে আছে প্রায় 6 কোটি টাকা। নিয়া ভাই, আপনার হিসেব অনুযায়ী হিসেব ঠিক আছে, তবে আমার বিভিন্ন জায়গাতে উপরই দিতে হয়েছে, যেমন উপর লেভেল থানা পুলিশ সহ বিভিন্ন জায়গাতে প্রায় 30% খরচ হয়েছে। আমি কাউরে ঘুষ দেই না, আমি নেই, তাই এই খরচ আমার মধ্যে নিমুনা, যদি হিসাব করে রাজি থাকো তাইলে বলো, আবার এমপি বানাবো, নইলে বেশি পেঁচাল পাইরো না, যাও হেনতেন জানতেন। ভাই আপনি রাজি হয়ে যান, সামনের বছর তো আবার কামাইবে। ভাই আমি রাজি। ঠিক আছে, ক্যাশ পেমেন্টের ব্যবস্থা করো, যথাসময়ে কাজ ফিনিশ।
বড় ভাই, বড় ভাই, আরে পাগল আমি, বড় ভাই কোথায়, বড় ভাই কোথায়, ওই পাইছি বড় ভাই, আরে বড় ভাই, ও সে কেরামত আলীর কেরামতি কি এখানে শেষ নাকি অন্য কিছু আছে, থাকলে ক একটু শুনি আমার হোগাদা বাস। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই মহিলা সাব ইন্সপেক্টর মিস হাসনার বাবা ডিআইজি, মানে খুব পাওয়ারফুল। আরে বেটা কেরামত আলী, তরেন একদিন কইছি আমার সামনে কোনো পাওয়ার টর কইস না। আচ্ছা, এই কোন দিক দিয়ে পাওয়ার, শক্তি দিয়া, আইন দিয়া, নাকি টাকা দিয়া? তাও না বড় ভাই, ওই ডিআইজি সাহেব বড় সৎ, মানে ঘুষ খায় না। কত খায় না, নইলে অন্য কোন রাস্তা বাইর কর। ওই ট্রাক ড্রাইভার মুখ খোলার আগে ওর মুখে তালা লাগায় দাও। জি বড় ভাই, বড় ভাই, আপনি একটু মাথাটা ঠান্ডা রাখেন, আমারে মাত্র দুই তিনটা দিন সময় দেন, দেখবেন এই সব ব্যবস্থা করে ফেলাইছি। কেরামত আলী, জি বড় ভাই, এদিকে আহ, এদিকে আহ, বলেন আমার জীবনে ফেল বইলা কোনো শব্দ নাই, আমার ডায়েরিতে কোনো ফেল শব্দ নাই, তোমারে মনে করায় দিলাম, তোমার কারণে যদি আমার ফেল করতে হয় তাইলে মাইনকে বাতি জ্বালাইব, আমি চুলকারের অর্ডার দিমু, বাতি জ্বালা দিমু। বড় ভাই, তুমি ওসিকে বলনি আমি তোমার বন্ধু এবং ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তুমি নিজে? জামান, আমার বলতে লজ্জা লাগছে, তোমার ওসি যে ব্যবহার আমার সাথে করেছে। জি স্যার, আমি নিজে ওসি স্যারকে বোঝাতে অনেক চেষ্টা করেছি কিন্তু সে আমার কোনো কথা শুনতেই রাজি নয়। জানো হাসান, রিটায়ার্ড করেছো, ভালো করেছো, বর্তমানে চাকরি করা বড়ই মুশকিল, বলা নেই কওয়া নেই, হেডকোয়ার্টার থেকে হঠাৎ পোস্টিং, আর যাকে তাকে দিয়ে কি ওসির চাকরি করানো সম্ভব? যদি আমি নিজে বদলি করার সিদ্ধান্ত নেই তাহলে শুধু ফোন আর ফোন। ওসি কোথায়, ডাকো তাকে। জি স্যার। সালাম আলাইকুম স্যার। স্যার, আমি একটু ডাক্তারের কাছে প্রেশার চেক করাতে গেছিলাম। কেরামত। জি স্যার। তুমি যাদের গ্রেফতার করেছো ওই মালামাল যে তাদের, তা তুমি কি করে নিশ্চিত হলে? স্যার, আমার গাড়ির চাকায় কালোবাজারি গ্রুপ গুলি করে চাকা পাঞ্চার করে দেওয়ায় আমি পেছনে পড়ে যাই, দৌড়াতে দৌড়াতে এসে দেখি গাড়ি থেকে ওরা দুজন মালামাল নামাচ্ছে আর অন্যরা পালিয়েছে। কেরামত, তুমি যাদেরকে ধরার জন্য পুলিশ বাহিনী নিয়ে আক্রমণ করেছিলে কিন্তু ধরতে পারো না, নিশ্চয়ই সেই লোকগুলো ট্রাক রেখে পালিয়ে যাবে। জি স্যার, তাই। তুমি তাহলে যাদেরকে গ্রেফতার করেছো তুমি বলছো তাদেরকে অবৈধ মালামাল সহ হাতে নাতে গ্রেফতার করেছো? জি স্যার। কেরামত আলী, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? জি না স্যার। আমি বলতে চাইছি ওরা দুজন মেজর অবসরপ্রাপ্ত হাসানের ওখানে প্রশিক্ষণরত ছিল, যার সাক্ষী এলাকার উপস্থিত প্রশিক্ষণরত ছাত্রছাত্রীবৃন্দ এবং একজন অবসরপ্রাপ্ত মেজর, সুতরাং ওদের দুজনকে ছেড়ে দাও, আর মালামালের যিনি মালিক অর্থাৎ কদম আলী মাস্তান তাকে তুমি সাত দিনের মধ্যে গ্রেপ্তার করবে, এটা আমার নির্দেশ। জি সেন্টিং, তালা খুলো। জি ম্যাডাম। আসুন আমার সাথে, আসুন। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাহসিকতা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি। তা তোমরা কি করো? আমরা দুজন বেকার, বিএ পাশ করে চাকরি চেষ্টা করছি। অপরাধী যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করার জন্য এদেশের যুবক এবং সচেতন নাগরিকরা যদি এমনি ভাবে এগিয়ে আসতো তাহলে আমার মনে হয় আসল অপরাধীদের খুঁজে বের করা সহজ হতো,
কি বলো হাসান? রাইট স্যার। সত্যি আমি গর্বিত, তোমার মতো একজন সৎ পুলিশ কর্মকর্তার বন্ধু আমি। ও হ্যাঁ, তোমরা দুজন আগামীকাল সকালে আমার ডাক বাংলোতে দেখা করবে। জি জি।